তোর দুই ভাই তো রেওয়ার দেখবি, ও তোর ওই ভাই রেওয়ার দেখবি। তো তোর লাগে আমি টাকা লইছি ধান বিক্রি করে, এই তো আমি আইছি টাকা গুলো দিতে তোরে। ধরে এনে 5.5 লাখ টাকা, পরের বার হইতে বাবা আমি টাকা লই আইতে পারবো না, এ ফিরাইয়ে যে অপমান হইলাম, পরের বার তোর টাকা তুই দিয়ে বুঝে আনিস বাবা। আরে আপনারা যে টাকা নিয়ে আসছেন এটা কি আমি জানি? আমি তো ভাবছি টাকা দিতে না, টাকা নিতে আসছেন। আসলো আবার আরে আপনারা কি ব্যাপার বুঝলাম না, আমি বুঝলাম না আপনারা আমার কোনো কথা অ্যান্সার কেন দিতেছেন না। আপনাদের না আমি বারবার বলছি যে এই বাড়ি তারা আসবেন না, তারপর এই বাড়িতে কেন আসছেন? মামা, এটা আমার ছেলের বাসা, আমি ছেলের সাথে দেখা করতে আসছি, তুমি বলার কি? আমি বলার কে মানে? আপনার ছেলের বাসা ওরফে আমারও বাসা, আপনার ছেলে আমার হাজবেন্ড, তার মানে কি এটা আমারও বাড়ি? বোমা বলে যেও না, আমার ছেলে যেদিন বলবে যে এই বাসা আসবো না, তাহলে সেদিন থেকে আমি আর আসবো না। কেন আমি বলতেছি এটা কি আপনার কান দিয়ে যাইতেছেন? আপনার ছেলের বলতে হবে, আপনার ছেলের বাড়ি মানে কি আমারও বাড়ি, আমি এই বাড়ির মালকিন, সো আমি এই বাড়িতে আপনাদের আসতে বারণ করছি, আপনারা আর আসবেন না। বৌমা দিন দিন তোমার বেয়াদবি বাইরে যাইতেছি, তুমি বইলা যাই না, তোমার শ্বশুর শাশুড়ি আমরা, আমাদের সাথে বড়দের সাথে কেমনে কথা বলতে একটু শিখো। আমার এত কিছু শিখতে হইব না? ও আমি তো বুঝছি কিসের জন্য আসছেন আপনারা, টাকার জন্য আসছেন না? কেমনে করে আমার জামাইয়ের কাছ থেকে টাকা নিবেন, সেই ধান্দায় এই বাড়ির ভিতরে ঢুকছেন, বের হন আমার বাসা থেকে, বের হন বলতেছি। আসছি, দরকারি কাজ আছে, ছেলে আসুক ওর সাথে দেখা করে যাই। আমি তো বুঝি, আমি তো বুঝি কি দরকার আছে আপনাদের, টাকা তো আসমান থেকে পড়ে তাই না? আপনারা আসবেন, টাকা চাইবেন আর টাকা নিয়ে যাবেন, আমার জামাই মাথার ঘাম পায়ে ফেলা কষ্ট করে উপার্জন করে, এক টাকাও পাইবেন না, যান বের হন, বের হন। ওরকম আর করো না, বসো তুমি, শান্ত হও। আমার শান্ত হওয়া লাগবো না, বের হন আপনারা, দেখো আপনারা বের হন, বের হন বলতেছি, বের হন, যান। এ বৌমা তুমি কথাবার্তা সাবধানে বললো। কি সাবধানে বলবো, ভালোই ভালোই আপনাদের বের হইতে বলতেছি, ভালোই ভালোই বের হইবেন নাকি ঘর ধাক্কা দিয়ে বের করে দিমু? বলে দেন না, আমরা তোমার শ্বশুর শাশুড়ি। তাহলে যদি খারাপ না দেখতে চান বের হন, বের হন, যান, বের হন, বের হন। যত সব আপদ আসে দুই দিন পর পর, টাকার গাছ লাগাই রাখে মনে হয় আমার জামাই, যান বের হন, আর আসবেন না এই বাড়ি কোনোদিন, ফালতু লোকজন, যত সব আপদে বালাই আসে দুটো আমার কপালে। লজ্জা শরম না থাকলে যা হয়, আবার আসছি। আরে আপনার আবার আসছে, তুমি বসো এখানে, আমার বসো। কিসে তুই আমার আব্বা আম্মার বাসা তো বের করে দিছিস? বের করে দিব না, কি করবো, দুই দিন পর পর এই বাসায় আসে কিসের জন্য? টাকার জন্য। তোর বাড়িতে আহে? হ্যাঁ, এই তোর বাপের বাড়িতে আহে না, তোর বাড়িতে আহে। সংসারের উন্নতি তো করতে হইব না? তোর সংসার আমার সংসার মানি, তার জন্য কি তুই আমার মা বাপের বাসাতে বের করে দিবি? তোমার এই বেকের মা বাবার জন্য আমার গায়ে হাত তুলবা? একদম চুপ, উল্টা পাল্টা কোনো কথা বলবি না আমার সামনে, বলে দিলাম। তোর কত বড় সাহস, তুই আমার মায়ের বাপের বাসা থেকে বের করে দিস? তোর বাপের বাড়ি উঠছে? হ্যাঁ না, তোর বাপের কামাই খায়, আমার মা বাপে আমার কামাই খায়, আমারটা বড়, তোর তোর সমস্যা কোন জায়গায়? বেয়াদব জানি কোন জায়গা? বোমা তোমার বাসা খাইতেও আসি নাই, নিতেও আসি নাই, থাকতেও আসি নাই, তুমি আর আগে আসছি, তুমি বাসা থেকে বের করে দিছ, আর এখন আসলাম তুমি গাড় ধাক্কা দিয়ে বের করে দিছ, তোমার শাশুর উপরে হাতও উঠাইতে বাধ্য করছ। কিরে তুই আমার মার গায়ে হাত তুলছস? আমি গায়ে হাত তুলি না। আমার মার গায়ে হাত তুলছস? তোর কলজা টান দিয়ে ছিঁড়ে ফেলাম আমি, তোর কত বড় সাহস, তুই আমার মায়ের গায়ে হাত তুলছস? তোর হাত ভেঙে ফেলাম আমি, দিয়েছি আমি, শয়তানের বাচ্চা, তোর এত বড় সাহস করতে কইছে? তুই আমার খাই, তুই আমার পরে, তুই আমার মা বাবার দেখতে পারছ, তুই আমার মা বাবার বাসাতে বাড়ি দেখ, আর আমার মায়ের গায়ে হাত তুলছ তুই? তোর কলজা কত বড়? আসলে বাবা আমরাই কেমন, দেশে জমিতে ধান চাষ করছি,
তো আমি তো কোনো সময় টাকা পয়সা নিই না, তোকে দুই বাইরি দিয়ে দিগুস করিয়া তো দুই বাইরে তোর এর দেখবি ও তোর ওই বাইরে ওর দেখবি, তো তোর লাগে আমি টাকা লইছি ধান বিক্রি করিয়া, এই তো আমি আইছি টাকাগুলো দিতে তোরে। ধরে এনে 5.5 লাখ টাকা, পরের বার হইতে বাবা আমি টাকা লই আইতে পারবো না, এ ফিরাইয়া যে অপমান হইলাম, পরের বার তোর টাকা তুই দিয়ে বুঝে আনিস বাবা। আরে আপনারা যে টাকা নিয়ে আসতেন এটা কি আমি জানি, আমি তো ভাবছি টাকা দিতে না টাকা নিতে আসছেন, আর আগে থেকে যদি আপনি বলতেন যে টাকা দিতে আসছেন তাহলে কি আমি আপনার সাথে এরকম ব্যবহার করি? ও মানে কি আমার মা বোন টাকা লই এসে আমার দিতে এত রুচেন জি গেছে না? হ্যাঁ তুই তুই তো কাল সাপ, তোর মানে ক্ষণে ক্ষণে তোর খোসা বদলাস, তুই খারাপ আয় খারাপ, তোর আমি এখন তালাক দিন। কি বলতেছ তুমি, কি বলতে বুঝছ না তুই না? হ্যাঁ এই তোর মতো মানুষ হলে কোন মানুষ সংসার করতে পারবে? যে তার নিজের শ্বশুর শাশুড়ির বাসা থেকে গা ধাক্কা দিয়ে বার করে দেয়, যে তার স্বামীর স্বামীর বাবাকে পছন্দ করতে পারে না ভালোবাসতে পারে না, সে আমার তে তার স্বামীরে কিভাবে ভালোবাসবো? তোর আমি এক্ষুনি এই মধ্যে তালাক দিন বাসা থেকে। করো আমার বাস থেকে না, তুই না আমার বোন হয়ে গেছে, আপনার কোলার একটু বুঝাই কোন না বন্ধন না ও বুঝতে পারে নাই, বাবা আমার ভুল হয়ে গেছে, আপনার কোলার একটু বুঝুন। কত বড় সাহস হয় আমার মা বাবার গাছ বাসা থেকে গা ধাক্কা দিয়ে বার করে দেয়। আপনি একটু আপনার কোলারে বুঝান, আমি ভুল করে ফেলছি, আমি আমার ভুল হয়ে গেছে। শোনো বাবা, বৌমা যখন ভুলটা বুঝতে পারছে বৌমায় এবার তো মাফ করে দেয়। আর শোনো বৌমা, তোমার কিন্তু বাবা মাও আছে, তোমার কিন্তু বাইরে বউ আছে, কিন্তু তোমার বাইরে বউ যদি তোমাদের বাপ মার সাথে এরকম করে তো তোমার কিরকম লাগবে? বৌমা তুমি একদিন শাশুড়ি আবা মনে রাখো, চলো আমরা চলো। মা বাবা আপনারা যায় না দাঁড়ান, আমি ভুল করে ফেলছি, আমি বুঝতে পারি না, আমি না বুঝে ভুল করে ফেলছি, আপনারা আমার শাস্তি আর দিয়েন না, তোমার আমরা মাফ করে দিছি বাবা। আমার ভুল আমি বুঝতে পারছি মা, আপনি কোথাও যায়েন না বাবা, আপনি কোথাও যায়েন না, আপনারা আমাদের বাসায় থাকবেন এখন থেকে। যেহেতু ওই ভুল স্বীকার করতেছে, ভুল তো করে ফেলছি, তুমি ঠিক ওরা মাফ করে দাও, থাকে যাও তোমরা, থাকে কয়েকদিন বেড়াইতে পারবে। হ্যাঁ চলেন চলো ভিতরে বাবা আসেন।